Hello, Dipa, please pick up the phone. Hello, Dipa, please pick up the phone. सो হে গাইস দীপু হিয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নিজের মনমতো করে নিজের নামে অথবা প্রিয় মানুষটির নামে বা যে কারো নামে আপনি ফোনের রিংটোন তৈরি করতে পারবেন তবে এখানে একটা প্লাস পয়েন্ট হলো আপনি এখানে যে কোনো মিউজিক আপনি অ্যাড করতে পারবেন যে কোনো বাঁশির সুর হোক এমনকি যে কোনো গিটারের সুর হোক আপনি যে কোনো মিউজিক আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন বা এডিট করতে পারবেন সো গাইস এতদিন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেটা হলো আপনি যে নামে রিংটোনটি বানাবেন সেই নামটা আপনাকে সার্চ করতে হবে এমনকি সেই নামে সার্চ করলে যে রিংটোনটা আপনাকে সার্চ করা হবে সেটাই আপনাকে ডাউনলোড করে ইউজ করতে হতো আজকে আমি সম্পূর্ণ ডিফারেন্টভাবে দেখাবো যে আপনি যে কারো নামে আপনি যে কোনো রিংটোন অ্যাড করতে পারবেন যেমন আপনার নামে আপনি বাঁশি সুরও রিংটোন অ্যাড করতে পারবেন অথবা গিটারের সুর এছাড়াও আপনার অন্যান্য গানের মিউজিক বা আপনার পছন্দের যে কোনো সং তো সেক্ষেত্রে আপনি নিজের মন মতো করে কাস্টমাইজ করে কিন্তু আপনার নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট আমি মনে করি সো গাইস আশা করি আপনার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্ট মনে হচ্ছে বিষয়টি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের সাথে আমি আছি দীপু আপনারা দেখছেন টেকনো দীপু ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক সো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন ভিডিওতে একটা লাইক করে দিন এমনকি এখানে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে একটি কমেন্ট করে দিন আপনার মনের ইচ্ছা মতো যে কমেন্টটা আপনি করতে চান সেই কমেন্টটা আপনি করে দিতে পারেন সো গাইস এই কাজটা করার জন্য বা এইভাবে আপনি রিংটোন তৈরি করার জন্য আপনার নামে অথবা প্রিয় মানুষটির নামে আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাবো বাট এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর বা ইনস্টল করার পরে আপনি এটা কিভাবে কাজ করবেন বা আপনি কিভাবে রিংটোনটা মেক করবেন জাস্ট সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত আপনাকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে ওপেন করবেন দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন দেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ করে দিবেন দুইবার অ্যালাউ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এখানে কি করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার ক্রিয়েট বলে একটা অপশন আছে সেই ক্রিয়েট বলে এই অপশনটাতে ক্লিক করেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে লিখতে হবে যে আপনি কী নাম দিয়ে আপনি রিংটোনটা তৈরি করতে চান বা সেই লেখাটা লিখতে হবে এমনকি রিংটোনে কী বলবে আপনি সেই লেখাটা আপনি এখানে লিখতে পারেন বা আপনি যেটা লিখে দিবেন সেটাই কিন্তু বলতে থাকবে তো আমি যদি এখানে লিখি সো গাইস এখানে আমি লিখে দিলাম হ্যালো দীপু প্লিজ পিক আপ দ্য ফোন বাট এই লেখাটা আপনার রিংটোনে কয়বার বাজবে সেটা অনুমান করে আপনাকে এখানে দুইটা তিনটা স্পেস দিয়ে আবার আপনি এখানে পেস্ট করে দিবেন এই লেখাটাই এভাবে আপনি তিন থেকে চারবার এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর তো মিউজিক আপনি কিভাবে অ্যাড করবেন এর জন্য আপনাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবার আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে সিলেক্ট মিউজিক বলে এখানে একটা অপশন পাবেন সিলেক্ট মিউজিক এখান থেকে মিউজিক সিলেক্ট করতে হবে এবার আপনি এখান থেকে যে মিউজিকটা আপনি ডাউনলোড করেছেন গুগল থেকে বা ইউটিউব থেকে সেই মিউজিকটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে অবশ্যই সেই মিউজিকটা অডিও থাকতে হবে তাহলে এটা সিলেক্ট হবে সো গাইস এখান থেকে আমার ডাউনলোড করা যে কোনো একটি মিউজিক আমি সিলেক্ট করলাম এবার আমি এখানে সেভে ক্লিক করব এখানে জাস্ট আমি সেভে ক্লিক করছি দেন এখানে আমাকে একটা ফাইল নাম দিতে হবে সো এখানে আমি একটি ফাইল নাম দিয়ে দিলাম মিউজিক ওয়ান তো এই ফাইলটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে আপনি সেটা আবারও ফাইন্ড আউট করার জন্য মানে আপনার গ্যালারি থেকে বা আপনার ফাইল থেকে তাহলে আপনার বিষয়টা সহজ হবে তো জাস্ট আমি এখানে সেভ দিচ্ছি সেভ দেওয়ার পর এখানে প্লিজ ওয়েট হোয়াইল প্রসেসিং বাট এখানে প্রসেসিং হচ্ছে সো গাইস এটা প্রসেসিং হওয়ার পরে আমার রিংটোনটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে রিংটোনটি আমার কিন্তু তৈরি করা হয়ে গেল এবার আমরা ব্যাক নিয়ে জাস্ট আমাদের ফাইলে চলে যাব তো আমরা এখানে আমাদের ফোনের ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে অডিওতে ক্লিক করব এবার আমরা উপরে যে মিউজিকটা সেভ দিয়েছিলাম সেই মিউজিকটা কিন্তু আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেটা আমরা ওপেন করে শুনব হ্যালো ডিপা প্লিজ পিক আপ দ্য ফোন হ্যালো ডিপা প্লিজ পিক আপ দ্য ফোন সো গাইস এবার আমরা দেখাবো যে কিভাবে অ্যাপসটিকে ডাউনলোড করতে হয় অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমত যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে এক্সাম্পল আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবার আপনাকে ব্রাউজারে সার্চ বক্সে লিখতে হবে TECHNODIPU ডট
COM এটা লিখে আপনি সার্চ করবেন। তো বন্ধুরা সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার কিছু করার দরকার নেই, আপনি জাস্ট সরাসরি এখান থেকে এই বাটনটাতে অ্যালাউ করে দিবেন। এবার আপনি এখান থেকে আবার অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনি সার্চ বক্স দেখতে পাবেন। এই সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে নেম রিংটন, নেম NAME নেম রিংটন, এটা লিখে আপনি সার্চ করবেন। তো গাইস আপনি যখন নেম রিংটন লিখে সার্চ করবেন এখানে, দেন এবার আপনার সামনে এইরকম আরেকটি অপশন চলে আসবে। তো আরেকটি অপশন কীরকম হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যে ভিডিওটা দেখছেন এই মাত্র এই চ্যানেল থেকে, সেই ভিডিওর থাম্বনেলটা আপনি এখানে দেখতে পারবেন। সেখানে আপনার ক্লিক করবেন, এই যে এরকম একটা অপশন থাকবে, সেখানে টাইটেলে ক্লিক করবেন। দেন আপনারা ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেখানে ডাউনলোড লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। সো গাইস এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। এমনকি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। দেখা হবে নেক্সট ভিডিওতে, তত পর্যন্ত ভালো থাকুন।